বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নাই আনে প্রাণ। ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। ডাটা গুঁড়ো মশলা কেনার সময় অবশ্যই কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড নাম দেখে তবেই কিনবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। যোগাযোগ করুন 8481022368 এ। নমস্কার, আমি চন্দ্রনগর থেকে এসেছি সুনন্দা সুন্দর। ডাটা কোম্পানিতে আজকে রান্নাঘরে রান্না করতে এসেছি। আমি ত্রিকোণ নিয়ে করব, এখন তো পুজোর সময়, সেই জন্য ভাবলাম একটা নোনতা জাতীয় কিছু খাবার করি। প্রথমে তো একটু ময়দা নিতে হবে, 250 মতো ময়দা নিয়েছি, একটু খাবার সোডা, একটু কালো জিরে, একটু জোয়ান আর একটুখানি সাদা জিরে, আর পরিমাণ মতো একটু ময়দা দেবো। তারপরে একটু জল দিয়ে মাংস ভালো করে, আর একটু নুন দিতে হবে, সাল অনুযায়ী নুন দিতে হবে। এবার আমি মাখতে থাকি। ময়দাটা মেখে আমার এরকম অবস্থা হলো। এবার আমি গোল গোল করে এবার লিচি কাটতে থাকছি। এবার আমি বেলি, যে ময়দার তালটা আমার হয়েছিল তাতে আমার সেই লুচির লেচি কেটে এরকম বড়ো বড়ো আমি রুটি মতো করে নিয়েছি, মোট ছখানা করেছি। এবার আমি গ্যাসটা জ্বালি, এবার আমি ভাজি। যে রুটিগুলো বেড়েছিলাম এবার আস্তে আস্তে ডুবো তেলে আমি ছাড়ছি, এগুলোকে এক পিঠ বলে আর এক পিঠ মুছে দেবো। এক পিঠ হাফ হয়ে গেল, এবার আবার উল্টে দিলাম। উল্টে দিয়ে এবার এটাকে টিপে আর এক পাশটি ত্রিকোণের মতো মাছ করতে হবে, এই জন্যই নামটা দেওয়া হয়েছে ত্রিকোণ লুচি। আমার নিমকিগুলো পুরো তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে পরিবেশন করার জন্য একটু চাটনি তৈরি করেছি। যদি আপনারা মনে করেন চা দিয়ে খেলে সেটাও খুব ভালো লাগবে, আর বাড়িতে এটা যদি তৈরি করে ঘরে স্টোর করে রেখে দেন ভীষণ ভালো হবে, যখন তখন আপনি ব্যবহার করতে পারবেন। আর আমি না সব ঘরে যত মশলা যা ব্যবহার করি সব ডাটার গুঁড়ো মশলা ব্যবহার করি, এতে কিন্তু ডাটার একটুখানি মিশিয়ে দিয়ে এই চাটনিটা তৈরি করেছি। এবার আমি তবে আসি গুঁড়ো মশলা। বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান, মশলা মানে ডাটা মশলা, রান্নাই আনে প্রাণ। ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। আপনার কাছেও আছে এরকম নতুন নতুন রেসিপি? তাহলে আর কি, নিজের রান্নাঘরে বানিয়ে নিজের পরিবারের সাথে ভাগ করে খান, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় পাঠিয়ে দিন আপনার তৈরি রেসিপিটির রেকর্ডিং অংশটা। আমরা ডাটার রান্নাঘরের মাধ্যমে সব বন্ধুদের কাছে পাঠিয়ে দেবো আপনার এই বিশেষ রেসিপিটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।